আজ একটি স্বতন্ত্র বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, স্বতন্ত্র অবশ্যই, সেটা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত। চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন টেস্ট, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার। কি হয় সেখানে? আমার মনে হয় আপনাদের কাছে ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এইগুলো, যেমন ব্লাড টেস্ট, স্টুল টেস্ট, এগুলোর সঙ্গে তো পরিচিত আছেন, কিন্তু এগুলো কোথায় হয় আর এর ভেতরের রহস্যটা কি? একটা সামান্যতম আপনার এই পরীক্ষায় ভুল হলেই চিকিৎসায় কিন্তু একটা বড় ব্যাঘাত ঘটতে পারে এবং বিপত্তি ঘটতে পারে, এটা স্বয়ং ডাক্তাররাই জানেন। তাই বিশেষ করে আপনাদের ডাক্তাররা অনুরোধ করেন একটু ভালো জায়গায় এগুলো পরীক্ষা করতে। আর এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অভিরূপ বিশ্বাস। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। চিকিৎসা বিজ্ঞানের সাথে ডায়াগনস্টিক সেন্টারের, অর্থাৎ ডায়াগনস্টের যে একটা বড় ভূমিকা রয়েছে, এই ভূমিকাটা কি আমি আপনার কাছে মানে জানতে চাইছি। দেখুন, একটা কথা বলি, ডায়াগনস্টিক ফেসিলিটি কিন্তু অনেকগুলো ভাগ থাকে। প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, রেডিওলজি, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। আপনি সবার আগে প্রশ্ন করলেন যে সম্পর্কটা কোন জায়গায়। ধরুন দেখা যাচ্ছে একটা পেশেন্টের জ্বর হয়েছে, জ্বর কিছুতেই কমছে না, সেই ক্ষেত্রে তখন আমরা শুরুতে তার ব্লাড টেস্ট করি। কি করি? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তার সাথে দেখা গেল 7 দিনের ওপরে জ্বর হয়েছে, তবু কিছু আমরা মানে আসছে না আমাদের হাতে, তখন আমরা কি করি তার জন্য, যে কোনো মানে তার কোনো এন্টারিক ফিভার বা কিছু আছে কি না তার জন্য যে ব্লাড টেস্ট আছে সেগুলো করি। এর বাইরে ধরুন ইউরিন টেস্ট করতে পারি। আবার দেখা যায় পেশেন্ট যখন কোনো ইনডোর বা কোনো জায়গায় ভর্তি আছে, তাকে ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্লাড কালচার সেন্সিটিভিটি করা হয়। সুতরাং আমি মনে করি যে ডায়াগনস্টিক্স যে ফেসিলিটিস, এগুলো কিন্তু খুবই প্রয়োজন একটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে চিকিৎসা করবার জন্য। একটা সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যানের কতটা মূল্যায়ন হয় আমি আপনার কাছে যেতে চাইছি, যেটা হয়তো সাধারণ মানুষ কি জানে না, একটা সিটি স্ক্যান কখন ডাক্তারবাবুরা লেখে? দেখুন, সিটি স্ক্যান মানে এটা যদি ধরুন আমি যদি একটু সাধারণ যে আছে মানুষরা তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি 1990 সাল বা সেই সময় যান, তখন অবধি কিন্তু সিটি স্ক্যানের এতটা প্রচলন ছিল না। সিটি স্ক্যানের প্রচলন সেই সময় ছিল না বলেই অনেক ক্ষেত্রে কিন্তু চিকিৎসায় বিলম্বতার কারণে অনেক এমার্জেন্সি কেস কিন্তু ডাক্তাররা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারেনি। সবার আগে বলি স্ট্রোক। এই যুগে দেখবেন স্ট্রোক একটা কিন্তু মানে প্রায় সব বয়সী লোকেদের মধ্যে একটা স্ট্রোক হওয়ার প্রবণতা আছে বা স্ট্রোক হচ্ছে। যখনই কোনো এরকম সিভিএ বা স্ট্রোক যখনই হচ্ছে, সাথে সাথে আমরা একটা স্ক্যান করে দেখে নিই, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করে আমরা দেখে নিই যে ব্রেনের মধ্যে ব্লাডটা ক্লট আছে কি না, সেই অনুযায়ী কিন্তু তখন চিকিৎসা চলতে থাকে। যদি ধরুন সিটি স্ক্যান ফেসিলিটিটা যদি সেই ক্ষেত্রে না থাকে, কিন্তু দেখা গেল কোনো একটা রোগীর হঠাৎ করে হেমিপ্লেজিয়া হয়েছে বা কিছু হয়েছে, কিন্তু ব্রেনের কোন পার্ট ইনভলভমেন্ট আছে, যতই ক্লিনিক্যাল ফিচার্স থাকুক, যেটাই থাকুক না কেন, যতই নিউরোলজিক্যাল যে এক্সামিনেশনস যেগুলো যাই থাকুক না কেন, কিন্তু সিটি স্ক্যান কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও শুধু ব্রেন স্ক্যান নয়, আপনারা সবাই জানেন যে এখন পুরো বিশ্ব করোনা মহামারীর সাথে লড়ছে। করোনার তো টেস্ট সর্বত্রই হচ্ছে, কিন্তু আমি মনে করি করোনার এই ডায়াগনোসিসে সিটি স্ক্যানেরও একটা বড় রোল আছে। সেটা হয়তো সব ক্ষেত্রে করা সম্ভব হয় না, কারণ সেটা সব জায়গাতে অ্যাভেলেবিলিটি নেই বলে। সে ফর এক্সাম্পল, কোনো পেশেন্টের যদি দেখা যায় সিমটমস রয়েছে, প্লাস তার টেস্টেও আসলো যে সে কোভিড-19 পজিটিভ, সেই ক্ষেত্রে যদি আমরা সেই পেশেন্টের কনফার্ম হওয়ার জন্য অনেক সময় আমরা HRCT থোরাক্স করাই, বুকের সিটি স্ক্যান, হাই রেজলিউশন সিটি স্ক্যান। সেখানটাতে কিছু স্পেসিফিক সাইন্স রয়েছে যেগুলো কোভিড-19 আক্রান্ত হলে
লাংসের মধ্যে সেই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হোক বা বিভিন্ন যে বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সিটি স্ক্যান কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে বলি অ্যাবডোমিনাল সিটি স্ক্যান। হ্যাঁ, মানছি যে অ্যাবডোমিনাল সিটি স্ক্যান খুবই ব্যয়বহুল, অনেকের মানে সামর্থ্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু কিছু কিছু রোগ ডিটেক্ট করতে গেলে কিন্তু সেটার খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন বা ভূমিকা রয়েছে। সে ফর এক্সাম্পল আল্ট্রাসোনোগ্রাফি হলো করা, অনেকদিন ধরে পেইন অ্যাবডোমেন, সাসপেক্টেড একটা জিবিতে একটা সল বা কিছু আছে, সিইসিটি হোল অ্যাবডোমেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও বিভিন্ন অ্যাবডোমিনাল ফাইন্ডিংসের ক্ষেত্রেও সিইসিটি হোল অ্যাবডোমেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সর্বোপরি বলি, অনেক সময় দেখবেন যে সাসপেক্টেড বিভিন্ন যে থ্রোট মানে নেক রিজিয়নের কোনো অসুবিধার জন্য বা সফট ইস্যুজের জন্য কিন্তু সেই ক্ষেত্রে সিটি স্ক্যান অফ দ্য নেক করা হয়। এবং সিটি স্ক্যানের আরেকটি ব্যবহার না বললেই নয়, সে ফর এক্সাম্পল আমরা যেটা সবাই জানি, যার জন্য এখন সব দিকে সচেতনতাও করা হচ্ছে, যে সেফ ড্রাইভ সেফ লাইফ, যে চারিদিকে সচেতনতা দেওয়া হচ্ছে, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে সিটি স্ক্যান ব্রেন যেরকম ইম্পর্টেন্ট, দেখা গেল কোনো ফেসিয়াল বোনে কোনো একটা জায়গায় ফ্র্যাকচার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে সিটি স্ক্যান ব্রেনের সাথেই সিটি ফেস উইথ 3D রিকনস্ট্রাকশন করে দেখে নেওয়া হয় যে কোন পার্টটাতে তার ফ্র্যাকচার রয়েছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট তখন কিন্তু ট্রিটমেন্ট বা চিকিৎসাটা শুরু হয়। আসলে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে কিন্তু এসেছিলাম, আর আপনাদের আমি বলি যে অনেক প্রশ্নের কিন্তু উত্তর আজকে আপনারা পেয়েছেন। আগামী দিনে আরও অনেক টুকরো টুকরো এই স্বাস্থ্যসম্মত প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আসব। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা শুধু নজর রাখুন ডক্টর প্রেসক্রিপশনকে। হ্যাঁ, কোনো পয়সা দিয়ে এই পত্রিকা বা এটা কিনতে হয় না, শুধু একটু বুদ্ধি খরচা করে আপনারা পড়ুন। কেন, পড়লেই অনেকটা এগিয়ে যাওয়া যায়, পড়লেই জগৎটাকে জানা যায়, নিজের ভ্রান্ত ধারণা যার বশবর্তী হয়ে আছেন তা থেকে দূরে থাকা যায়। নমস্কার।